हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल फूडी पाई। आशा करछि सबाई खूब भालो आछो। आमार लास्ट जो वीडियोटा छिलो राजस्थानी मटरी, सेटाते आमी खूब भालो रेसपन्स पेयेछि। अनेकेई तोमरा बोलेछो जे एरकम आरो वीडियोस देखते चाओ, ताई आमी ठीक करलाम एकटा सीरीज निये आसि जेखाने रान्नागुलो सबई बांगालीदेर काछे एकदम नतून आर रान्नागुलो टेस्टी प्लस तार हेल्थ बेनिफिट्सो आछे। आजके आमी बानाबो एकटा लाड्डू, কিন্তু তার মধ্যে স্পেশালিটি এটাই যে লাড্ডুটা তৈরি হবে ব্ল্যাক রাইস কিংবা কালো ধানের চাল দিয়ে। এই লাড্ডুটাতে কিন্তু আমি কোনো চিনি, ঘি বা তেল ইউজ করব না। এই কালো ধানের চালের প্রচুর হেলথ বেনিফিটস আছে। ফাইবার আর প্রোটিনে ভীষণ রিচ, ভিটামিন ইতে খুব ভালো, তাই স্কিন হেয়ারের জন্য খুব ভালো। তাছাড়া যাদের থাইরয়েড কিংবা পিসিওডি আছে তাদের জন্য এটা খুব ভালো। ইনফ্যাক্ট এনশিয়েন্ট চায়নাতে এই রাইসটাকে ফরবিডেন রাইস কিংবা এম্পেরার্স রাইস বলা হতো, কারণ এটা শুধু রাজা মহারাজাদের মধ্যেই খাওয়া হতো, বাইরে কারো খাওয়া অ্যালাউড ছিল না। আর এই লাড্ডুটা বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো, কারণ ব্ল্যাক রাইসটা যদি ভাতের মতো রান্না করা হয় বাচ্চারা খেতে হয়তো চাইবে না, কিন্তু এরকম লাড্ডু, টেস্টি লাড্ডু বানিয়ে দিলে তারা খুব ভালোভাবেই খাবে। আর একদম লাড্ডুটা খেয়ে বোঝাও যাবে না যে এটা ব্ল্যাক রাইস দিয়ে তৈরি। এটা একবার বানালে 7 দিন অবধি স্টোরও করা যাবে। চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করা হয়। এই লাড্ডু বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো হচ্ছে কালো চাল বা ব্ল্যাক রাইস 1 কাপ, গ্রেটেড কোকোনাটস বা নারকেল কুড়োনো 1 কাপ, ড্রাই ফ্রুটস নিজের পছন্দের মতো। আমি পিনাটস নিয়েছি, আমন্ডস নিয়েছি, কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। বাদামগুলো রোস্ট করে নিয়েছি। এলাচ 10-12টা, গুড় বা জ্যাগারি যতটা মিষ্টি খাবে সেই পরিমাণ মতো, আমি মোটামুটি 1/2 কাপ মতো জ্যাগারি নিয়েছি। প্রথমেই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে চালটাকে বেশ কিছুক্ষণ সোক করে নেব। সোক হয়ে গেলে চালটাকে কড়াইতে রোস্ট করে নিতে হবে। ব্ল্যাক রাইস সব অনলাইন স্টোরে অ্যাভেলেবেল, আমি অ্যামাজন থেকে আনিয়েছি। বাদাম রোস্ট করার সময় যেমন পটপট করে আওয়াজ হয়, চালের ক্ষেত্রেও তাই হবে, বোঝা যাবে যে চালটা আস্তে আস্তে রোস্ট হচ্ছে। তো আমি যতটা চাল নিয়েছি 1 কাপ, আমার 15 মিনিট তো লেগেই গেল রোস্ট করতে। এলাচগুলো খোসা ছাড়িয়ে চালে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে এরকম গ্রাইন্ড হয়ে গেল, এরপর এর সাথে নারকেলটা ভালো করে মিক্স করে নিলাম হাত দিয়ে, গুড়টাও দিয়ে দিলাম। এবার এই পুরো জিনিসটাকে আরেকবার গ্রাইন্ড করছি। এবার লাস্ট স্টেপ, আমি সব ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে আবার হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার এই জিনিসটাকেও নতুন করে গ্রাইন্ড করে নিচ্ছি। ব্যাস, পুরো মিক্সচারটা গ্রাইন্ড করা হয়ে গেল, এইরকম দেখতে লাগছে। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। প্রসেসটা নাড়ু বানানোর মতোই, হাত দিয়ে গোল করে নিতে হবে। এই যে এরকম, প্রথমে দু হাতে করছিলাম, আবার এক হাতেও করা যায় এইভাবে। তো খুব তাড়াতাড়ি আমার লাড্ডু বানানোটা হয়ে গেল। হয়ে গেল লাড্ডু রেডি। আমি সব কিছুর যা কোয়ান্টিটি নিয়েছিলাম আমার পুরো 23টা লাড্ডু হয়েছে। আগেই বলেছিলাম এখানে কোনো তেল, ঘি, চিনি নেই। নারকেল থেকে যে তেলটা বেরোয় সেটাতেই লাড্ডুটা ভালো গ্রিজ হয়ে যায়, আর গুড়ের কাজ হচ্ছে বাইন্ড করা। তো খুব সুন্দর লাড্ডুটা হয়েছে, আমি বলবো তোমরা ট্রাই করো। এইটা এয়ারটাইট কন্টেনারে রাখলে মোটামুটি 7 দিন থাকবে, আর যদি ফ্রিজে রাখতে পারো তাহলে আরও অনেক বেশি দিন থাকবে। এবার একজনকে দিয়ে রিভিউ করানো যাক, বলো এটাকে দেখে কি মনে হচ্ছে? এটা নাড়ু। নাড়ু না, এটা লাড্ডু। লাড্ডু কি কালো হয় নাকি? আবার দেখো কে একটা কেমন খেতে। কেমন লাগলো খেতে? দারুণ দারুণ সুস্বাদু, সম্পূর্ণই আলাদা। এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে মেন জিনিসটাই হচ্ছে কালো চাল, ব্ল্যাক রাইস, আর আর আছে নারকেল, গুড় আর অনেক রকমের বাদাম। লাড্ডুটা খেতে ভীষণ ভালো হয়েছে, আমি নিজেই এক্সপেক্ট করিনি যে তেল, ঘি, চিনি ছাড়া এত টেস্টি লাড্ডু হয়। খুব অয়েলি, টেস্টি, একদম অন্যরকম খেতে, একটুখানি নাড়ুর মতো ব্যাপারটা। আর অনেক বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, তাই টেস্টটা আরও এনহ্যান্স হয়ে গেছে। খুবই টেস্টি খেতে, তোমরা এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম। আমি তাহলে শেষ কথাটা বলি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ঠিক আছে।